বাচ্চা জন্ম দেওয়ার নাম করে এই বাড়িতে ঢুকলে, পরবর্তীতে আবার মা হওয়ার নাম করে এখানে থেকে যাওয়ার কোনো প্ল্যান করছো না তো? দেখুন ভাবি, আমার মোহন যদি আসে, ও শুধু আমাকেই নয়, আমার বাচ্চাকেও এক্সেপ্ট করবে। ও আমাকে খুব ভালোবাসে, অনেক ভালোবাসে। পুলিশ কেন এসেছে তাও বলতে পারছি না, আমার শরীরটাও ভালো না। আচ্ছা, এক কাজ করো, তোমরা দুজন এখানে থাকো, আমি বাড়িতে গিয়ে দেখছি কি হয়েছে। ওকে, না না, তার কোনো দরকার নেই, আমরা একসঙ্গেই যাবো। ঠিক আছে, চল চল। আপনি কি বলছেন? এই যে ফোন করে বললো মাহবুব অ্যাক্সিডেন্ট করেছে। দেখো তো কি কাণ্ড, ওরা সব কি বলছে, আমার মাহবুব নাকি অ্যাক্সিডেন্ট করেছে।
ব্রিজের উপরে উঠে ট্রাকের সঙ্গে নাকি ধাক্কা লেগে গেছে মুখোমুখি। হয়তো তেমন কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়নি। আশ্চর্য কথা, আপনি কিভাবে কথা বলছেন? তোমরা একটু চুপ করবে। হ্যালো, হ্যাঁ মস্তু, তুই স্পটে আমি আসছি। আচ্ছা যেদিন থেকে আমার মাহবুবের জীবনে এসছে, একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। আমার মাহবুবটাকে বাবা বানিয়ে ফেলেছে কষাপটা। আমি আমি কতবার ভেবেছি ঘর ধাক্কা দিয়ে মেয়েটাকে বের করে ফেলে, আমার মাহবুবের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে প্লিজ আপনি এসব অলক্ষিত কথা বলবেন না। আমার বাবুকে একবার আসতে দাও, তারপর তুমি দেখবে। এই দেখো দেখো, আমার মাহবুবের হুবু বউ চলে এসেছে। দেখেছো আমার পছন্দ? দেখেছো তোমার মত না সাজেদা, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। মাহবুব অ্যাক্সিডেন্ট করেছে, এর মধ্যে অনুযায়ী কি দোষ? আম্মা আপনি কথা বলছেন, আপনি বলছেন ওর কোন দোষ না? বাহ আম্মা বাহ, আরিয়ানা দেখো মানুষ নিজের দোষ ঢাকার জন্য কি না করে। মানে আমি আবার কি দোষ করলাম? কেন আম্মা, আপনার মনে নেই আপনার কথা দিতে অলক্ষিতার জন্য মাহবুব গাড়ি নিয়ে বের হলো, তারপরে তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট। আন্টি আন্টি শুনুন, আন্টি বিকু আরিয়ানা, তুমিও এমনই একটা সময় এলে। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাহবুবকে ভালো মতো ফেরত নিয়ে আসো। আমি আমি শাহজালালের মাঝারে চাদর চড়াবো, তারপর তারপর ধুমধাম করে ধুমধাম করে আরিয়ানার সঙ্গে আমার মাহবুবের বিয়ে দেবো। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাহবুবকে আল্লাহ তোমার মাহবুবকে। এই মেয়ে তুমি এখন যাও। না মা, ও যাবে না, ওইখানেই থাকবে, আমি ওকে আসতে বলেছি। আমি কালই ওর সঙ্গে মাহবুবের আচ্ছা ফেলবো, আপনি যেতে বললে তার হবে না। এই শোনো, তুমি আমার সঙ্গে থাকবে, হ্যাঁ আমার রুমে চলো, ঠিক আছে? I have to wait for the right time. মামি, দাদি না জানি কি আবার দুঃসংবাদ শুনবো। আসলে আমি তো এখনো বুঝতে পারছি না
আপনারা কেন এখনো বলছেন আমি কিলার? There is no doubt about it, Mr. Raman. But we have a proposal for you. যেটা শুনলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। Oh, I see. তাহলে আপনারা একটা প্রপোজাল নিয়ে আসছেন। দেখুন ম্যাডাম, চিন্তার কারণে এমনি আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি কিন্তু কারো ক্ষতি করতে চাই না। মানুষের দুঃখ কষ্ট একদম আমার ভালো লাগে না। I don't like it. রহমান সাহেব অনেক বুদ্ধিমান মানুষ, ভবিষ্যতের চিন্তা অনেক আগে থেকেই করে রাখেন। এই যেমন ধরুন, এই মার্ডার কেসে কোর্ট যদি আপনার বিরুদ্ধে কোনো রায় দিয়ে দেয়, তাহলে সোসাইটিতে আপনার অনেক বদনাম হয়ে যাবে, তাই না? মিস্টার দেবি, আমিও নিশ্চয়ই এমনি এমনি ছেড়ে দেবো না, আমি তো চেষ্টা করবই। আর এই কেসটার জন্য আমার ফ্যামিলি 2-3 কোটি টাকা তো খরচ করবেই। খানদানের প্রেস্টিজ বলে কথা, এন্ড দ্যাটস নট এ বিগ অ্যামাউন্ট, ইউ নো। অবশ্য আমরা চেষ্টা করলে আপনাকে বাঁচিয়েও দিতে পারি। এই খুনের জন্য যে আপনি দায়ী এটা তো সত্যি, তাই না? আমরা চাইলে এই সত্যটাকে বদলেও দিতে পারি, আর সেটা করতে পারি শুধু আমরা, আর কেউ না। মিস্টার রহমান, সারা পৃথিবী জুড়ে কিন্তু গিভ অ্যান্ড টেক চলছে। গিভ অ্যান্ড টেক, আই মিন ডিল। তো আপনারা কি ধরনের ডিল করতে যাচ্ছেন? আপনাকে বাঁচানোর জন্য একটা ডিল নিয়ে এসেছি আমরা। কি সেটা? রহমান সাহেব, আপনি ভাববেন না যে টম দাদার ডেড বডি নিয়ে আমরা বিজনেস করছি। আমরা জানি এসব রেশারেশিতে আসলে ভালো কিছুই হয় না, শুধু সমস্যাই বেড়ে যায়। ওকে, তো আপনারা কত যাচ্ছেন? মাত্র 2 কোটি টাকা। মাত্র 10 লাখ টাকা পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। রহমানদের কথার অনেক দাম আছে মিস্টার ডেভিড। এবার আমি তোমাদের জালে আটকে ফেলেছি, ইনফ্যাক্ট ওই সিনথাও আটকে গেছে। আচ্ছা প্রভা, সত্যি করে বলুন তো, ওই ক্রিমিনালটা এখন কোথায় আছে? আপনাদের এনজিও তো খুব চেষ্টা করে ওকে নির্দোষ প্রমাণ করে বাইরে বের করে আনলো, আর ও বাইরে এসেই ওর আসল চেহারা বের করেছে, আবার ক্রাইম ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে। এই ক্রাইম অ্যাটিটিউড মাঝে মাঝে মানুষের রক্তে বিষের মতো ছড়িয়ে পড়ে। এনিওয়ে, ভিকির লাস্ট ফোনটা রেকর্ড করা আছে আপনার, মিস প্রভা। নাও টেল মি, হোয়ার ইজ হি? এই সেটটা আমরা কোথায় পেয়েছি আপনারা জানেন? 4 দিন আগে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছিল, রফিক তো সব জানেন। আজ বেরিবাদে সেই বাচ্চার লাশ পাওয়া গেছে, আর সেখানেই এই বিকির ফোন সেটটা পাওয়া যায়। এবার বলুন প্রভা, আপনি কি এই গ্যাংয়ের সঙ্গে আছেন? স্যার, রফিক প্লিজ কিপ কোয়াইট, এটা একটা ক্লু। সো আমাকে আমার
ইনকোয়ারি শেষ করতে দাও। ম্যাডাম, মনে রাখবেন আমরা যখন কাউকে ধরি তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এমনও তো হতে পারে ডিকির সঙ্গে আপনার 50-50 পার্টনারশিপ আছে। কি বলছেন? আমার ভাই দেখুন, এভাবে আপনি আমার বোনকে। ও আচ্ছা, আপনি তাহলে প্রবার ভাই? ইয়েস। তাহলে আপনিই বলুন, ওই ব্লাডি কিলারটা কোথায় আছে? ও একটা মাসুম বাচ্চাকে খুন করেছে। আমরা তো ওর জন্য স্যার, ওই ক্রিমিনালটাই প্রভাকে ইমোশনালি এক্সপ্লয়েট করেছে। ফর দ্য টাইম বিং প্রভার সাথে কথা বলেছে, দেখাও করেছে, কিন্তু সত্যিকার অর্থে প্রভার সাথে ওর কোনো সম্পর্ক নেই। বাট আমরা তো স্যার, ভিকি প্রভাকে সবসময় ফোন করত। বাট লাস্ট কলটা তো প্রভাই করেছে। আই এম শিওর শি নোজ হোয়ার ইজ হি। কাম উইথ মি প্রভা, এই কেস এখানে শেষ হবে না, পুলিশ স্টেশনে যেতে হবে। আপনি এসব কি বলছেন? থানায় যেতে হবে মানে? রফিক, এসব কি হচ্ছে? আমার মেয়ে নির্দোষ, ও থানায় কেন যাবে? আমি 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 বলছি আমার মেয়ে নির্দোষ। আমি যাচ্ছি ওর সঙ্গে। প্রভা প্লিজ এসো। আমি অ্যাক্সিডেন্ট স্পটে গিয়েছিলাম, এটা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ছিল। মাঝে মাঝে গড এভাবে মানুষের পাপের শাস্তি দেন। কিন্তু মাহবুব, অ্যাজ ফার অ্যাজ আই নো, ও তো অনেক ভালো মানুষ ছিল। না ভাবি, নট অ্যাট অল। সবে তো মাত্র শুরু, একজন নিষ্পাপ অসহায় মানুষকে এভাবে মেরে ফেলা। এবার দেখো ভাবি, গুড গড, কিভাবে ওদের দিলে দিলে শাস্তি দেন। ইউ নো ভাবি, এখন পর্যন্ত ওর লাশটাও পর্যন্ত পাওয়া যায়নি। ও লাশ ওরা আর পাবেও না। এত উঁচু ব্রিজ, নিচে নদীর পানির ভয়ঙ্কর স্রোত। গাড়ি শুদ্ধ যদি পড়েও যেত তাহলেও 4-5 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যেত। আমিও শুনেছি লাশের কোনো চিহ্নই নাকি ওরা খুঁজে পায়নি। বাড়ির লোকজন বোধহয় আশা করছে লাশটা পাওয়া যাবে, রাইট? ভাবি, হঠাৎ করে ওই ফ্যামিলির জন্য তোমার এত দরদ উঠলে উঠছে কেন? ওদের জন্য আমরা কি হারিয়েছি, কোথায় নেমে গেছি আমরা, তুমি কি সব ভুলে গেছো? এখন তো মনে হচ্ছে দাদাবের ওসব টানতে গিয়ে তুমি টায়ার্ড হয়ে পড়েছিলে। সিনথিয়া, তুমি মাঝে মাঝে এমন ভাবে কথা বলো, এমন ভাবে হার্ট করো, ভুলে যাচ্ছ কেন? তোমার দাদাভাই আমার হাজবেন্ড ছিল। দ্যাটস ট্রু। আর তোমার হাজবেন্ড আমার দাদাভাই ছিল। আমি ভেবেছিলাম এই অ্যাক্সিডেন্টের কথা শুনে তোমরা খুশি হবে। আচ্ছা, তোমরা তো আবার মোস্তাকের সঙ্গে। ওহো সিনথিয়া, তুমি তো জানো ক্যাথি খুব ইমোশনাল মানুষ, সফট হার্টেড। হাজার হোক, মানুষ তো। দেবিতা, আমিও কিন্তু মানুষ, হার্ট আমারও আছে।
ক্যাথি, মাঝে মাঝে তোমার কি হয় বলো তো? আমি জানি না, আমার মাথা আসলে কাজ করছে না। আমি ভাবছি কি ডেভিড, এই ঝামেলার জন্য আমাদের ডিলটা বোধহয় পিছিয়ে যাবে। আন্টি, আসলে ওরা দুইটা গ্রুপকে সন্দেহ করছে। তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে ভিকির। আমার সবচেয়ে প্রিয় আমাদের সবার চোখের পুলিশ জানিয়েছে ওরা ডেড বডি খুঁজে পেয়েছে। আমরা কিভাবে ডেড বডি দেখবো?